আসসালামু আলাইকুম, শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিক্ষণ অভিজ্ঞতা চার নিয়ে আলোচনা করব। আর এই শিক্ষণ অভিজ্ঞতা চারে তোমাদেরকে প্রথম সেশনে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা চারের নাম হচ্ছে সমস্যা সমাধানে প্রোগ্রামিং। আমরা এখানে প্রথমে দেখে নিই তোমাদেরকে এই শিক্ষণ অভিজ্ঞতা লেখাগুলোতে কী বলা হচ্ছে। এখানে তোমাদেরকে প্রথমেই বলা হচ্ছে কোনো যন্ত্রকে দিয়ে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য চমৎকার একটি উপায় হলো প্রোগ্রামিং ডিজাইন করা। যন্ত্রকে আমাদের সমাধানের ধাপগুলো বোঝানোর জন্য প্রথমে দরকার যন্ত্র বুঝতে পারে এমন যে কোনো একটি প্রোগ্রামিং ভাষায় পুরো প্রোগ্রামটি ডিজাইন করা। তাহলে ওই প্রোগ্রাম অনুসরণ করে যন্ত্র সেই অনুযায়ী কাজ করতে পারে। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা দেখব একটি সমস্যা যদি বারবার ঘটে বা বারবার সমাধান করা দরকার হয় তাহলে সেটি আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে সমাধান করতে পারি। এই অভিজ্ঞতায় আমরা প্রোগ্রামিংয়ের কাজ করা শুরু করব এবং প্রোগ্রামিং ব্যবহার করে কীভাবে সমস্যা সমাধান করে তার উপযোগিতা যাচাই করা যায় সেটি নিয়ে দলীয়ভাবে কাজ করব। তাহলে তোমরা বুঝতেই পারছ তোমাদের এই অধ্যায়টিতে কী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর তোমাদেরকে এখানে প্রথম সেশনে বলা হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের সূচনা। আমরা এই ভিডিওতে প্রথম সেশন নিয়ে আলোচনা করব। আর এই প্রথম সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে ধাপে ধাপে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই সেশনগুলো নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে বলা হচ্ছে কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র শূন্য আর এক বুঝতে পারে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কম্পিউটারের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র শূন্য আর এককে বুঝতে পারে। কিন্তু শুধু শূন্য আর এক দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। আমরা মানুষরা যেসব ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র শূন্য আর এক দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষা রীতিনীতি অনুসরণ করে লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। মানুষ নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি কত রকমের ভাষা ব্যবহার করে। ঠিক তেমনই অনেক রকম প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা ইত্যাদি। তাহলে কম্পিউটারের জন্য প্রোগ্রামিং ভাষাগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা ইত্যাদি। তোমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছ এখানে কম্পিউটারের কিছু প্রোগ্রামিং ভাষার লোগো দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জাভা, রুবি, এভাবে তোমাদেরকে কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার কিছু লোগো দেখানো হচ্ছে। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারব। আমাদের কম্পিউটারের একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলব। কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলো মেশিন কোডে রূপান্তর করে। মেশিন কোড কি? মূলত শূন্য আর একের সমন্বয়ে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড বলা হয়, যা আমাদের কম্পিউটার বুঝতে পারবে। এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে একটি কাজ সম্পন্ন করতে পারবে। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা আবার দুই রকমের হতে পারে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা দুই রকম। আমরা এখানে প্রথমেই প্রথমটি দেখে নিই। কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে একটি কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে। তাহলে তোমরা এখানে এই প্রথম প্রোগ্রামিং ভাষার রূপান্তরটিকে ভালোভাবে দেখে নেবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে। তোমাদেরকে এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে এখানে প্রথমেই তোমাদের প্রোগ্রামিং ভাষা, এরপর এই প্রোগ্রামিং ভাষা কম্পাইলারের মাধ্যমে মেশিন কোডে রূপান্তর হয়। এরপরে আমরা দেখে নিই প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় রূপান্তরটিকে। এখানে বলা হচ্ছে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না। একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা। আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশে ভুল পেলে
সেই নির্দেশ আসার পরে থেমে যাবে। তাহলে তোমরা এখানে এ প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় রূপান্তরের মধ্যে এ লেখাগুলোকে ভালোভাবে মনে রাখবে। ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যাবে। তোমাদেরকে এখানে এই ছবিটির মাধ্যমে দেখানো হচ্ছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটির জন্য তোমাদেরকে উপরে বলা হচ্ছে, এবার নিচের ছকে সঠিক অপশনে টিক চিহ্ন দিই। তোমরা উপরে যে প্রোগ্রামিং ভাষার রূপান্তর দেখেছ, ওই রূপান্তরের ভাষাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে এই ছকটি দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষার বিবরণ, এই পাশে বলা হচ্ছে রূপান্তরের ব্যবস্থা, কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার। এখানে তোমাদেরকে প্রোগ্রামিং ভাষার বিবরণে বলা হচ্ছে, সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সব একসাথে রূপান্তরিত হবে। তোমরা উপরে দেখেছ তোমাদেরকে এখানে বলা হয়েছিল প্রথম ধাপটিতে, কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না, সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে। তাহলে এই কাজটি করতে পারে কম্পাইলারে। এই বিষয়টিই তোমাদেরকে এই ছকটিতে বলা হয়েছে। বলা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সব একসাথে রূপান্তরিত হবে, তাহলে এই কাজটি হচ্ছে কম্পাইলার। এরপরের প্রোগ্রামিং ভাষার বিবরণে বলা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব একটি একটি করে রূপান্তরিত হবে। এই প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে দ্বিতীয় রূপান্তরটি। তোমরা এখানে দেখেছো তোমাদেরকে এখানে বলা হয়েছে ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে, কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যাবে। এই বিষয়টি তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। এখানে বলা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব একটি একটি করে রূপান্তরিত হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই বিষয়টি হচ্ছে ইন্টারপ্রেটার। এরপরে ছকটির নিচে তোমাদেরকে বলা হচ্ছে, কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব। যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হলো, কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের। শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু ভিন্ন থাকে। যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশে স্টেটমেন্ট শেষ হবার পর একটি সেমিকোলন চিহ্ন দিতে হয়, কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না। এরকম কিছুর পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই। তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তোমার জন্য। আমরা এই অভিজ্ঞতায় পাইথন নিয়ে কাজ শুরু করব। তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে পাইথনের যাত্রা শুরু। সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা। পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে এক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে। এই লিঙ্কে চলে যাই। তাহলে তোমাদের এই পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন নামিয়ে নিই। এরপর দুই নম্বরে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় নিচের ছবির মতো একটি উইন্ডো আমরা দেখতে পাবো। তাহলে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে একটি উইন্ডো দেখানো হচ্ছে। এই উইন্ডোটি হচ্ছে পাইথন ইনস্টল করার সময় যেই উইন্ডোটি দেখাবে। এই উইন্ডোতে টিক চিহ্ন দিতে হবে, এরপর ইনস্টল নাও এই লেখাটিতে ক্লিক করতে হবে। তোমাদেরকে এখানে বলা হচ্ছে আমরা ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব। তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করব। এ সময় ইনস্টল হবার অনুমতি চাইলে সেটাও অনুমতি দিয়ে দিব। এরপর তিন নম্বরে বলা হচ্ছে, এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেট আপ সফল হয়েছে। চার নম্বরে বলা হচ্ছে, পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দিব। সেজন্য এই লিঙ্কে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। তোমাদেরকে এখানে বলা হচ্ছে এই লিঙ্ক থেকে থনি সফটওয়্যারটি নামিয়ে নিই ও ইনস্টল করে ফেলি। পাঁচ নম্বরে বলা হচ্ছে, থনি সফটওয়্যার এরপর চালু করি, নিচের মতো উইন্ডো দেখতে পাবো। তাহলে থনি সফটওয়্যারটিকে চালু করলে তোমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবে। তোমাদেরকে এই লেটস গো এই অপশনটিতে ক্লিক করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো উইন্ডো আসবে। তোমরা এখানে একটি উইন্ডো দেখতে পাচ্ছ। তোমাদেরকে ছয় নম্বরে বলা হচ্ছে, এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নিই। তোমাদেরকে এই উইন্ডোতে কিছু অপশনের নামগুলোকে দেখানো হচ্ছে। তোমাদেরকে এখানে এই চিহ্নটি দ্বারা বোঝানো হচ্ছে আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব। এখানে তোমাদেরকে এই অপশনটি দ্বারা বোঝানো হচ্ছে এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করব। এরপরে এই অপশনটির মাধ্যমে তোমাদেরকে বোঝানো হচ্ছে প্রোগ্রামের নাম এখানে বসবে, আর এখানে হচ্ছে কোড লেখার জায়গা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোড লেখার পরে এখানে কোডের আউটপুট বসবে। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে সাত নম্বরে বলা হচ্ছে, এবারে একটা কাজ করি, আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড
প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট লিখে এখানে তোমাদেরকে প্রথম বন্ধনী ব্যবহার করতে হয়। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট লিখে এরকম প্রথম বন্ধনীর মধ্যে এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখব। তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে তোমাদেরকে লিখতে হবে প্রিন্ট, এরপর প্রথম ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে। এরপর রান বাটনে ক্লিক করলে নিচের আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে। তোমাদেরকে এখানে এই উইন্ডোতে দেখানো হচ্ছে, এখানে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে এখানে তোমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখানো হচ্ছে। রান করার পরে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটির আউটপুট হিসেবে পাচ্ছি। এরপর তোমাদেরকে আট নম্বরে বলা হচ্ছে, এবার সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি। তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের উপরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই উইন্ডোর মাধ্যমে দেখানো হচ্ছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে, কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখেছ। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম, একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে। যেমন নিচের লাইনে লিখে রান করে দেখো তো কী দেখা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে আমি এখন পাইথন শিখছি এই বাংলা লেখাটি লেখা হয়েছে। তোমরা যদি এই লেখাটিকে রান করো তাহলে তোমরা আমি এখন পাইথন শিখছি এই লেখাটিকে আউটপুট হিসেবে দেখতে পাবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে, তুমি কি এমন বিভিন্ন টেক্সট প্রদর্শন করতে পারবে, নিচের ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কী প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো। তাহলে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে, এই ছকটিতে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যা টেক্সট প্রদর্শন করব, আর এখানে তোমাদেরকে লিখতে হবে প্রোগ্রামে যা লিখতে হবে। তোমরা যদি এই টেক্সটগুলোকে প্রোগ্রামে লিখতে চাও তাহলে কীভাবে লিখতে হবে তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে এই ছকটিতে প্রোগ্রামে যা লিখতে হবে এই লেখাটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছকটিকে পূরণ করে নিয়েছি প্রোগ্রামে যা লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রথমে বলা হয়েছিল তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো। আমি এখানে প্রোগ্রামে যেভাবে লিখেছি, প্রথমে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে নাম লিখেছি, নামটি হচ্ছে MD আরমান হোসেন। এরপর আমাদেরকে বাংলায় লিখতে হবে, একইভাবে আমরা প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে বাংলায় লিখেছি মোহাম্মদ আরমান হোসেন। এরপর আমাদেরকে লিখতে হবে আই লাভ বাংলাদেশ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রোগ্রামে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে আই লাভ বাংলাদেশ এই লেখাটিকে লিখে নিয়েছি। একইভাবে আমরা এই বাংলা লেখাটিকেও, আমি নবম শ্রেণীতে পড়ি এই লেখাটিকে প্রোগ্রামে লিখেছি, প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে আমি নবম শ্রেণীতে পড়ি এই লেখাটিকে লিখে নিয়েছি। এরপরের টেক্সটটি হচ্ছে প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এই লেখাটিকে আমাদেরকে লিখতে হলে প্রথমে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে প্রোগ্রামিং শিখতে ভারী মজা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে টেক্সটকে প্রোগ্রামিং ভাষায় লিখে রান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য এওদের পরবর্তী সেশনে যেই কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।